हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल शम्पा विशाल स्टूडियो। तुम्हारा सबाई कम आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो। और आमी एदिके विशालेर जन्य चा बसिए दिएछि, देखते पाच्छो ओ एखन चा खेये बेरिए जाबे काजे। आजके आमी सकाल सकाले रान्ना बसिए दिएछि, भाबलाम आजके स्नान करार आगेई आमी रान्ना करे कमप्लीट करे नेब। एखाने आमी भात बसिए दिएछि, देखते पाच्छो एखाने पेंयाज कलि केटे निएछि। अल्प पेंयाज कलि छिलो तो भाबलाम राखले परे नष्टई होबे, तो सेइजन्य আমি কেটে নিয়েছি, এটা আজকে ভেজে নেব। আর এখানে মটরশুঁটি আছে, বাঁধাকপি দিয়ে মটরশুঁটি করব। আলু, টমেটো, কাঁচা লঙ্কা সবকিছু নিয়ে নিয়েছি। তো আজকে বাঁধাকপি, ডাল আর পেঁয়াজ কলি ভাজা আমার রান্না হবে। আমি এখন বাঁধাকপির জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিটা বসিয়ে দেব। বাঁধাকপি তরকারি খুব সুন্দর করে হয়ে গেছে। এখানে দেখছো তোমরা খুব সুন্দর করে বাঁধাকপির তরকারি হয়ে গেছে আমার। এখন আমি আগে পেঁয়াজ কলিটা ভেজে নিচ্ছি, তারপর লাস্টে ডালটা ফোড়ন দিয়ে দিব। আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, ট্যাঙ্কির জলটা খুব ঠান্ডা, সেই কারণে আমি এখন স্নান করলাম না। আগে ভাবলাম রান্না করে নিই, তারপর স্নান করে নেব, ততক্ষণ একটু বেলাও হবে। কেন এখন ঠান্ডা পড়ে গেছে না, ঠান্ডা লাগে, এমনিতে ঠান্ডা জল তারপর হচ্ছে ঠান্ডার দিন। আমার পেঁয়াজ করলো, রান্না হয়ে গেল। আমি আজকে ডালটা ঘি দিয়ে ফোড়ন দিব, তেল না দিয়ে আমি ঘি দিচ্ছি, রহর ডাল আছে। ঘি দিয়ে খেতে বেশ ভালো লাগে। ওপর থেকেও ঘি দেওয়া যায় তেল দিয়ে ফোড়ন দেওয়ার পর, কিন্তু আমি ঘি দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি আজকে ডালে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ পেছন দিকে অন্ধকার আছে, লাইট চলে গেছে, সেই কারণে তোমাদের আর দেখাতে পারলাম না। তো আমার যখন রান্না কমপ্লিট হয়ে গেছে, তাহলে এবার আমি যাচ্ছি স্নান করতে। স্নান করে এসে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। আমি স্নান করে দুপুরের খাবার খেয়ে নিয়েছি।
এখন বিকেল বাজে 4:20, আর আমি ঝাড় দিয়ে ঘর ঘর পরিষ্কার করে নিয়েছি। বাকি কাজগুলো হয়ে গেছে আমার বিকেলে, আর হাত মুখ ধুয়ে একদম ফ্রি হয়ে গেছি। এবার শুধু রাত্রিরে রান্না আছে, তো সেটা তো এখন করব না, দেরি আছে করতে। এখন বাজে 9:00, তোমরা দেখতেই পাচ্ছ না, 9:00 বাজেনি, 9:00 বলা যাবে না, 9:00 বাজতে 10 মিনিট বাকি আছে। তো রাত তো বেশ ভালোই হয়েছে, তো এখন রাত্রির খাবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে আমাদের রাত্রির খাবার কি হবে, এখানে আমি ময়দা মেখে নিয়েছি, আজকে লুচি করে নেব এখন, আর এখানে পায়েস বসিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, হয়নি এখনো, দেখতে পাচ্ছ হয়নি, আরো হবে, টাইম লাগবে একটু, হয়ে যাবে। তো আমার পায়েস খাবার খুবই ইচ্ছে করছিল, তো সেই জন্য আমি আজকে দুধ বেশি করে নিয়ে নিয়েছিলাম যে রাত্রে আজকে পায়েস করব। তো ভাবলাম যখন পায়েস করছি তাহলে লুচি পায়েস খাওয়া যাবে ভালো করে। আর দুপুরে যে আমি তরকারি করেছি, তো সেটা আছে বাঁধাকপির তরকারি। তো আমাদের রাত্রির খাবার লুচি, বাঁধাকপির তরকারি আর পায়েস হবে, তো এটাই আমাদের রাত্রির খাবার। পায়েস রেডি হয়ে গেছে, আর এটার খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, খেতেও বেশ ভালোই হবে। এখন আমি লুচি করে নেব, লুচিগুলো বেশ ভালোই হচ্ছে, গরম গরম লুচি ভালোও লাগে খেতে, বিশাল খুব পছন্দ করে লুচি, তো সেই জন্য আমিও একটু বানাই, কারণ ওর যেটা ভালো লাগে খেতে আমার সেটা বানাতেও ভালো লাগে। আমার লুচি করা হয়ে গেছে, পুরো বানিয়ে নিয়েছি, পায়েস তো আগেই বানিয়েছি, তো আমার এখন এর রান্না পুরো কমপ্লিট, তোমাদেরকে তো বলেই দিয়েছি আমাদের এখন খাবার এগুলোই হবে রাত্রিরে। দোস্তো আপ সব দেখ সকতে মেনে সম্পা জি কে লিয়ে আর ঘর কে লিয়ে কুছ সামান লেকে আয়া, জো কি হিমালয় প্রোডাক্ট হ্যায়, হিমালয় কা হ্যান্ড ওয়াশ, হিমালয় কা ক্লিয়ার কমপ্লেক্সন, সম্পা জি কে লিয়ে অয়েল ফেস ওয়াশ হ্যায় হিমালয় কা, और ये घर में यूज करने के लिए डेली का रूटीन में यूज होता है साबुन है, सैंडल सॉप है, स्मूथिंग बॉडी बटर जैस्मिन फॉर मॉम्स, अभी संपा जी का जो हालत चल रहा है इसके लिए वो मेरे लिए मेरी साली मुझे आज गिफ्ट की है, मेन लेमन फेस वॉश अपनी बहन को गिफ्ट की है, ये चाय का कप बहुत ही सुंदर है देखने में, देख सकते हैं ये मेरी प्यारी और इकलौती साली दिया है। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে গুড নাইট, গুড নাইট এভরিওয়ান।